টাকা নেব এক টাকা বেশিও নেব না এক টাকা কমও নেব না আরে মোর যারা কাজ তোকে শেষ করো তারপরে একসাথে বাকি 75000 টাকা নিবে আকাশের উপরে বিশ্বাস রাখতে হবে এখন আগে 25000 টাকা দেন টাকা ছাড়া কোনো কথা নেই ওরে বিশ্বাস রাখছি বলে তো এতগুলো টাকা ঢালছি আরো ঢালতেছি আমার কাজ তুমি সাকসেস করে দাও পুরো টাকা তো তোমার জন্য রেডি আছে ঘটনা ঘটাই দাও আগে ফুল এইচডি ফুল এইচডি কিছু মনে না করলে আপনার নামটা কি আমার একটু বলা যাবে জি আমার নাম সুধা ও আচ্ছা আপনার নাম সুধা আচ্ছা তাহলে সোনাবান কার নাম সোনাবান তো আমার শাশুড়ির নাম তাহলে রহমত হাজি আপনার কি হয় জি উনি আমার দাদা শ্বশুর হন দাদা শ্বশুর আমি আসলে আপনার ওই দাদা শ্বশুরের কাছেই আসছি শুরুতে আপনার এই ভাবছিলাম যে আপনি সোনাবান ও সেই জন্য বুঝি আপনি আমার এই শাশুড়ি ভেবে নিছেন কিন্তু আমার শাশুড়ির বয়স তো আমার থেকে বয়সে ডাবল তা তো ঠিকই বলছেন একটু ভুল হয়ে গেছে আচ্ছা ওই আপনার দাদা শ্বশুরে যদি একটু খোঁজ দিতেন জি না দাদা এ বাড়ি নাই বাড়িত নাই ঠিক আছে অসুবিধা নাই আপাতত আপনার শাশুড়ির সাথে একটু কথা বলি তার একটু ডাকেন বাড়িতে এখন আমি ছাড়া কেউ নাই উনারা আসলে আপনার পরিচয় কি বলবো সেটা বলে যান আমার পরিচয় হায় রে আমার পরিচয় আপাতত একটাই আমার নাম আকাশী বেগম শুধু আকাশী বেগম এটুকু বললেই হবে আকাশী বেগম আপাতত এইটুকুই আমার পরিচয় এর বাইরে আমার আর কোনো পরিচয় আপাতত লাগবে না অনেক পুরানো হিসাব নিকাশ সব হিসাব নিকাশ আমি বুঝে নেব এই যাই হোক আপনার এত কিছু বলে কোনো লাভ হবে না আপাতত আজকে যাই আবার আসব বিদায় যাওয়ার আগে শুধু আপাতত এতটুকু বলে যাই আমি রহমত হাজির স্ত্রী জি কি বলেন আপনি এটা যা বলছি তা তো কানেই শুনছেন রহমত হাজি আসলে তার এইটুকু বলবেন আমি আবার কাল সকালে আসব বিদায় ঠিক আছে বুঝছি তাইলে কাল সকালে আরেকবার যাও ঠিক আছে এখন 25000 টাকা দেন এখানে আমার 25000 টাকা কেন এই যে আমি জেনুইন কাম করি আমার কামে কোনো ফাঁকি ঝুঁকি নাই আমি আগেও বলছি পুরো 1,00,000 টাকা নেব এক টাকা বেশিও নেব না এক টাকা কমও নেব না আগে 25000 টাকা অ্যাডভান্স দিছেন এখন 25000 টাকা দেবেন তাইলে মোট থাকবে কত 50000 টাকা সেই 50000 টাকা কাজ শেষে দিয়ে দেবেন আরে মোর যারা কাজ তোকে শেষ করো তারপরে একসাথে বাকি 75000 টাকা নিবে তাইলে পর আমারে বাদ দেন বাদ দেন মানে কি বাদ দেন মানে বাদ দেন আমার এই কাম হবে না আরে তুমি মশালা দিলে তবু না তুমি আমার কাছে চুক্তি করছো 1,00,000 এই কাজ তুমি করবা 25000 টাকা অ্যাডভান্স দিছি আমি কি সেটা অস্বীকার করছি হ্যাঁ তাইলে আমার টাকা চাইছো কেন কইছো যে অ্যাডভান্স 25 আমি তো তাই দিছি আমারও একই প্রশ্ন পড়ে এই আপনার মগজে কোনো বুদ্ধি নেই হ্যাঁ আমি কি বলছি ভালো করে শুনেন নাই আমি বলছি আমার পুরোপুরি 1,00,000 টাকা লাগবে আগে 25000 টাকা দিতে এখন 25000 টাকা দিবেন আর সেই টাকা আমি আমার ইচ্ছা মতো যখন খুশি তখন আপনার কাছ থেকে চাইয়ে নেব মোট হলো 50000 টাকা আর বাকিও থাকবে 50000 টাকা আর সেই টাকাও আমার ইচ্ছা মতো আপনাকে আমার দিতে হবে এখন কি আপনি আমাকে 25000 টাকা দেবেন নাকি আমি আমার পথ ধরব ও মা এটা কি রকম কথা তা তুমি আমার কাজ না করে চলে যাবে টাকা ছাড়া কোনো কথা হবে না টাকা দেন টাকা আমি দিমু ঠিক আছে তো এটা কিন্তু দিলু খানের টাকা টাকার কাজ যেন টাকার মতো হয় আকাশের উপরে বিশ্বাস রাখতে হবে এখন আগে 25000 টাকা দেন টাকা ছাড়া কোনো কথা নেই ওরে বিশ্বাস রাখছি বলে তো এতগুলো টাকা ঢালছি আরো ঢালতেছি আমার কাজ তুমি সাকসেস করে দাও পুরো টাকা তো তোমার জন্য রেডি আছে ঘটনা ঘটাই দাও আগে বলছি তো আকাশের উপর বিশ্বাসটা রাখতে হবে
সাক্ষী সেদিন তো বললাম যে টাকা তুমি নিতেছ বাকি টাকা তো রয়ে গেছে তোমার জন্য, আগে ঘটাও পুরো টাকাই তো তোমার জন্য রেডি রয়েছে, পাই যাবে। ঘটনা ঘটে যাবে, আমি কালকে আবার যাব, যাইয়া পুরো এলাকা নাড়া সারা দিয়ে দেবো, ঠিক আছে? তারপর আমার কাম ঘটে আমি চলে আসবো। এখন 25,000 টাকা দেন। আরে বুঝছি তো, 25,000 টাকা আসলে আসো।